আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। আশা করি যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে আমি প্রায় 900 এর মতো ভিডিও দিয়েছি। আশা করি আপনারা ভালোবাসা দেখিয়েছেন বিদায় এবং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো দেওয়া হয়েছে এবং আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং বেশি বেশি শেয়ার দিচ্ছেন, সেজন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে ব্যস্ততার কারণে আমি আপনাদের জন্য ভিডিও দিতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আর্নিংয়ের উপর কোনো ভিডিও দিতে আসিনি, জাস্ট আপনাদের সাথে দেখা করতে এসেছি এবং পাশাপাশি অনুরোধ থাকবে যেহেতু আর্নিংয়ের উপর ভিডিও দিচ্ছি না, সুতরাং আমি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করবো আজকে আপনাদের জন্য এবং আমি কেন ব্যস্ত রয়েছি বা কী কারণে ভিডিও দিতে পারছি না, সেজন্য আজকে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি সাথেই থাকবেন এবং অবশ্যই আমি ভিডিও এসে সে কিছু ট্রিক্স শেয়ার করব যেটি সত্যি আপনি শুনে বা পালন করে অবশ্যই আপনি উপকৃত হতে পারেন। সো আশা করি সাথেই থাকবেন। প্রথমে বলে রাখা ভালো, জীবন একটা চ্যালেঞ্জিং সবসময়। সো আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল যে সমুদ্র যাত্রা করব, সেই সুবাদে একটি চান্স পেয়ে গেলাম গত কিছুদিন আগে। সুতরাং আমি সমুদ্র যাত্রা শুরু করেছি, তার মানে আমি একটি শিপে জয়েন করেছি রিসেন্টলি, সেই জন্য ব্যস্ততার কারণে আপনাদের জন্য ভিডিও দেওয়া হয়নি। আমি যে কোনো সময় যে কোনো টপিক্সের উপর ভিডিও দিব আপনাদের অনুরোধ পেলে। আজকে বিশেষ করে লার্নিং এর উপরে ভিডিও দিব, যেহেতু আর্নিং এর উপরে প্রায় 900 মতো ভিডিও অলরেডি দেওয়াই রয়েছে। আমি আবার অনুরোধ জানাবো যে কোনো একটি ভিডিও আগেই দেখে আসবেন আমার চ্যানেলটি ঘুরে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। সমুদ্রযাত্রা একদিকে যেমন চ্যালেঞ্জিং অপরদিকে রোমাঞ্চকর বটেই। অনেকেই কিন্তু স্বপ্ন দেখেন সমুদ্রযাত্রার জন্য, একদিকে যেমন আর্নিং অপরদিকে আপনার অনেক বিচিত্র অভিজ্ঞতা সঞ্চার হবে যদি আপনি সেই সুযোগটি গ্রহণ করতে পারেন। সেই সুযোগটি আমার হয়েছে, সুতরাং আল্লাহর রহমতে আমি 2-3টি দেশ অলরেডি ভ্রমণ করেছি সেই সমুদ্রযাত্রার মাধ্যমে। প্রথমে বলে রাখা ভালো যে চট্টগ্রামের বঙ্গোপসাগর থেকে যাত্রা শুরু করেছি, এরপরে আন্দামান দ্বীপপুঞ্জ, এরপর মালাকা স্ট্রেইট, এরপর পরবর্তী ধাপগুলো স্টেপ বাই স্টেপ পার হয়ে মালয়েশিয়া, তারপর ইন্দোনেশিয়া, তারপর সিঙ্গাপুর, এরপর পুনরায় বাংলাদেশে চলে এসেছে। এই যে সংক্ষিপ্ত সমুদ্র যাত্রা একদিকে যেমন আনন্দময়, অপরদিকে চ্যালেঞ্জিংও ছিল। আমি কিছুটা আমার ভালো লেগেছে সেই চিত্রগুলো আমার ব্যস্ততার মধ্য দিয়েও বা ডিউটির মধ্য দিয়েও, কিন্তু আমি কিছু চিত্র আপনাদের জন্য তুলে ধরেছি। আমি কিছুক্ষণ পরে আমি আপনাদের সামনে সেই চিত্রগুলো তুলে ধরবো এবং অবশ্যই আপনি সেই প্রাকৃতিক সৌন্দর্য বলেন বা সমুদ্রের যে যাত্রা সেটা দেখে আপনি হয়তো কিছুটা মুগ্ধ হতে পারেন, যেটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এবং সবার পরে যেটি সত্য সেটি হচ্ছে আমার সোনার বাংলাদেশ, সেটি আমার সবচেয়ে ভালো লাগে। এবং পৃথিবীর মধ্যে কত অজানা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন সেটি কিন্তু আল্লাহই ভালো জানেন, কিন্তু একজন মানুষের পক্ষে সব সৌন্দর্য উপভোগ করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমি কিছু চিত্র তুলে ধরেছি, আশা করি সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আমি শেষে যে টিক্সটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি অবশ্যই শুনবেন। চলুন তাহলে ঘুরে আসা যাক। Okay. Hello, come on. Super, see, another
4, 5, 6, 7, 8. মালয়েশিয়া ভিডিও করতেছি, চলে যাচ্ছে আমরা ক্রস করে মালয়েশিয়া।
আমি জানি না আসলে আপনাদের এই সুন্দর সুন্দর চিত্রগুলো বা ছবিগুলো বা ভিডিওগুলো ভালো লেগেছে কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য এই ধরনের যদি ভিডিও তৈরি করতে হয় বা আপনাদের কোনো অনুরোধ থাকে অবশ্যই স্পেশালি আমাকে অনুরোধ জানাবেন, আমি অবশ্যই আপনাদের অনুরোধ রক্ষা করতে চেষ্টা করব। এই সমুদ্র চ্যালেঞ্জিং যাতে খুব সুন্দরভাবে আমি নিতে পারি এবং বাকি দিনগুলোও খুব ভালোভাবে কাটাতে পারি আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাচ্ছি। এবং পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে এবং বেশি বেশি শেয়ার দিবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। পরিশেষে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমি একটি টিপস দিব বলেছিলাম, সেটি হচ্ছে যে জীবনে সাকসেস হতে গেলে অনেকগুলো স্টেপ পার করতে হয়। তার মধ্যে প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন কাজটিতে অভ্যস্ত বা কোন কাজটি আপনার ভালো লাগে, সেটি আপনাকে মন থেকে খুঁজে বের করতে হবে। সক্রেটিস বলেছিলেন যে নো দাইসেলফ, অর্থাৎ নিজেকে প্রথমে জানুন। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ বা এক মাস, দু মাস ভালোভাবে নিজের মধ্যে ডুব দিন। কোন কাজটি আপনার ভালো লাগে, যে কাজটি আপনি ভালো লাগে সেটি আপনি মন প্রাণ উজাড় করে শুরু করুন। আশা করি আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন। এবং সবসময় মনে রাখবেন যে বেশি উপার্জনের কঠিন কাজের চেয়ে কম উপার্জনের সহজ কাজ হয়তো অনেকে বেছে নেয়, সেটি হয়তো আপনি বেছে নিতে পারেন। তবে আপনাকে অনুরোধ জানাবো, সুখে থাকার জন্য বেশি টাকার কিন্তু প্রয়োজন নেই, কিন্তু মনে রাখবেন টাকা না হলে কিন্তু চলে না। অনেকেই কিন্তু অপছন্দনীয় কাজ বেশি টাকার জন্য অনেক সময় শুরু করে বা করা শুরু করে, এতে করে কিন্তু তারা বিফল হয়, মাস হতে গিয়ে তারা কিন্তু আটকে যায়। সো আপনাকে মনে রাখতে হবে যে কোন কাজটি আপনার প্রথমে ভালো লাগে এবং সেই কাজটি ভালোভাবে গ্রহণ করে আপনি এগিয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। এবং পরিশেষে আবারও স্পেশালি অনুরোধ জানাবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং আপনাদের জন্য কোনো অনুরোধমূলক ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন মনে হলে অবশ্যই আমাকে নক করবেন। অবশ্যই আমি কমেন্ট পেলে অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল, পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবং আর একটি কথা বলে রাখা ভালো, আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও দিতে লার্নিং এর উপরে অথবা আর্নিংয়ের উপরে না হলেও কিন্তু চেষ্টা করব বিশেষ করে লার্নিংয়ের ফর ভিডিও দিতে। সো আজ আর নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।